আবু জাহেলের বউ আবু লাহাবের বউ পাথর নিয়ে আসতেছে আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক চেহারা মুবারকের দিকে তাকিয়ে থেকে কেঁদে কেঁদে বলছেন নবী গো এই মহিলা তো বেয়াদব মহিলা না জানি কোন দুর্ঘটনা ঘটায় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু বকর টেনশন করো না কয় কেন আমার জীবনের চাইতে তো আপনাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি আপনি টেনশন করতে না করছেন এই মহিলার তো আমি চিনি একজন বেয়াদব মহিলা না জানি আপনাকে দেখলে পাথর মেরে আপনাকে কষ্ট দেয় আপনাকে কষ্ট দিয়ে আপনার শরীর মুবারকে আঘাত করে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু বকর মহিলা আজকে আসতে দাও একটু বাধা দিও না কয় কেন কয় মহিলা আসুক মহিলা তোমাকে দেখবে আর আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে না আবু বকর সিদ্দিক জীবনে অনেক মুজিজা দেখছি কিন্তু আজকের এই কথার মতো মুজিজা তার দেখি নাই কারণ মহিলার চোখ আছে আমারে দেখবো পাশে হাবিব সাল্লাম দাঁড়ানো নবী সাল্লামকে দেখবো না আচ্ছা আসো দেখি কি হয় আমি তো এমনিই বিশ্বাস করি আজকে বিশ্বাস আরও জমব মহিলা এসে আবুল হাব্বার বউ এসে এই তোমাকে নবী কই আমার নবী সামনে দাঁড়ায় কয় আরে জোরে কোন মিয়া কিরে বেলা কোরআন হেফাজতের আয়াত পড়াইয়া পয়রা শুনাইলেন হাজার হাজার জায়গায় নবী হেফাজতের আয়াত তো কোরআনে আছে এইটা দিয়ে শুনাইলেন না আপনারা কারণটা কি মহিলাকে তোমাকে নবী কই নবী যে সামনে দাঁড়ায় এই আবু বকর তোমাকে রসুল কই আবু বকর তো সিদ্দিকে আকবর আল্লাহ তাকে সত্যবাদী টাইটেল দিয়েছেন মেরাজের কথা আবু বজ আবু জাহেল বাটপাড়ার মুখে শুনিয়ে বিশ্বাস করে রয়েছে আল্লাহ কয় আবু বকর আজকের থেকে সিদ্দিক আকবর সুবহানাল্লাহ এই আবু বকর সিদ্দিক মিথ্যা তো বলতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসার ভাইয়ের মতো ডাইনে দাঁড়ানো ডাইনে দাঁড়িয়ে রয়েছে আবু বকর কয় আমার নবী এই দিকে সুবহানাল্লাহ ডান দিকে দেখেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে মহিলা মহিলার আবার আবু বকর জিজ্ঞেস আসা আমার রসুলকে খুঁজতেছো কেন তোমাদের নবী আমাদেরকে গালি দেয় আমার নবী গালি দিব কেমন আমার রসুল তো গালি জানেই না সুবহানাল্লাহ বলবেন না আসলে তো নবী ডাইন দিকে মহিলা বক্তা বকাঝকা করতে করতে গেল মহিলা চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক জড়িয়ে ধরে কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কি বুঝে নাই কয় আমার আর আমনের সামনে দাঁড়ায়া মহিলা আমনের সামনে দাঁড়ায়া কইতাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ইয়া রাসূলুল্লাহ আমি বুঝলাম না মহিলা আপনাকে দেখলো আমাকে দেখলো না কেন আমাকে দেখলো আপনাকে দেখলো না কেন আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস কোন মানুষ আমাকে অনিষ্ট করতে পারবে না আল্লাহ আমাকে হেফাজত করবে গেল এক আয়াত খ্যাপ খেয়াল করেন কোরআন হেফাজতের আয়াত ১৪ পড়ার প্রথম পৃষ্ঠায় একটা আয়াত আর একটা আয়াত আছে কোরআনকে যদি জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কই কোরআন উত্তর দিবে কি কি উত্তর দিবে বাল হুয়া কোরআন মাজিদুম ফি লাওহিম মাহফুজ আমার বাড়ি লাওহে মাহফুজ এই ওয়াজ ওনাদের জবানে জীবনে অনেকবার শোনা গেছে হাজার লক্ষ লক্ষ না হলেও হাজার হাজার জায়গায় বাল হুয়া কোরআন মাজিদুম ফি লাওহিম মাহফুজ এই আয়াতের ওয়াজ জীবনে বহুবার শোনা গেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছে আমি হেফাজত করব এই আয়াতের ওয়াজ জীবনে হাজার হাজার বার তাদের জবানে শোনা গেছে নবী হেফাজত নবী আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ রসুলকে হেফাজত করবেন এই আয়াত আমার ভাইজানরা জীবনে একবারও ওয়াজ করছে কিনা আমার সন্দেহ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ শরীফের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন আবু জাহেল আবু লাহাব বাটপার উতবা সাহেবরা দেখলো আমার হাবিবের কাছে কেউ আছেনি তাকায় দেখতেছেন কোনো সাহাবি নাই সাহাবি না থাকার কারণে একজন আর একজনকে বলল সুযোগ আসছে কি সুযোগ একজন সাহাবিও কাছে নাই এই মুহূর্তে বাতি যারা শেষ করবো নাউজুবিল্লাহ বলো লাঠি সোটা নিয়ে ডাল তলোয়ার নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কি কোরআন তেলাওয়াত করতেছেন এরা গেছে কাছাকাছি গেছে নবীর সামনে দাঁড়ানো কিন্তু তেলাওয়াত শুনতেছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না সুবহানাল্লাহ তেলাওয়াত শুনতেছে একজন আরেকজন এই যে দেখে না দেখা যায় না সুবহানাল্লাহ বলবেন না দেখতেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বাটপাড়ি সিটারি দেখে মসজিদ শরীফের অন্য কোনায় চলে গেলেন ওখানে যাওয়ার পর আবার দেখা যায় দৌড় দিয়ে সেখানে গেছে বাটপাড় সবগুলা যাওয়ার পরে তেলোয়াত শুনে রসুলকে দেখে না
শেষ পর্যন্ত তারা চলে গেল চলে যাওয়ার পরে সাহাবী আজমাইন আসে আয়েশা কয় নবীজি ওগন মায়ার নবী এরা ঢাল তলোয়ার নিয়ে ছুরি নিয়ে চাকু নিয়ে লাঠি সোঁটা নিয়ে আপনার কাছে গেছে আপনাকে খত শহীদ করে দিবে কিন্তু আপনার আওয়াজ মোবারক আমরাও শুনেছি এই বাটপারেরাও শুনেছে আপনাকে কেন দেখলো না কেন আপনাকে কতল করতে পারলো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবো কেমনে আমার আল্লাহ কোরআন হেফাজতের কথা যেমন বলেছেন আমি রসুলের হেফাজতের কথাও কোরআনে বলেছেন আমার আল্লাহ পনেরো পারার পাঁচ পৃষ্ঠায় পনেরো পারার পাঁচ পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আমার আল্লাহ কোরআন যেমন হেফাজতের কথা বলেছেন আমি রসুলকে হেফাজতের কথা বলেছেন যখন আপনি কোরআন তেলাওয়াত করেন ওগো বন্ধু লা ইউমিনুনা বিল আখিরা যারা আখিরাত বিশ্বাস করে না কিয়ামত বিশ্বাস করে না এই বাটপারেরা যখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য যাবে আপনাকে দুঃখ দেওয়ার জন্য যাবে আপনাকে শহীদ করার জন্য যাবে আপনাকে বন্ধ কথা কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য যাবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বিল আখিরাতি হিজাবাম মাসতুরা তাদের সামনে আমি একটা পর্দা লাগাইয়া দিব পর্দা দেখব আমার নবীকে দেখব না এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে নাম মাত্র ইসলাম থাকবে ইসলামের তেমন কিছু বাকি থাকবে না ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের তেমন কোনো মান্যতা থাকবে না আল্লাহ বললেন মিলাদের কথা কোরআনে মাওলানা সাহেবরা কয় কোরআন হাদিসে মিলাদের কোনো ভাষাই নাই নাউজুবিল্লাহ বলে সম্পূর্ণ আল্লাহর উপর তোহমত চলে আসে আপনাদের চিটাগাঙ্গে কি বলে জানেন আমাদের ফরিদপুরে লাউ আর কদু এই দুইটা ভাষা এক ভাষা আপনাদের চিটাগাঙ্গে লাউ আর কদু কি দুই জিনিস না এক জিনিস মাশাআল্লাহ আমাকে ফরিদপুর ভাষা শুনতে দুইটা কিন্তু জিনিস একটা তাই মাও বড় আলেম আমার পাশে বসা উনি সভাপতি তো আছেই অন্য অন্য আলেমরাও অনেক বড় বড় আলেম মিলাদ মাউলুদ মাউলিদ মানা এক না ভাইজান মানা মানে অর্থটা এক লাউ আর কদু যেমন অর্থ এক মিলাদ মাউলিদ মাউলুদ মানা এক ভাষা তিন ধরনের কিন্তু অর্থ এক বিশ টাকা কুড়ি টাকা আমাকে ফরিদপুরে ভাষা শুনতে দুই রকম ভাষা একটা জালিয়াঘাটা কুড়ি টাকা বিশ টাকা মাশাআল্লাহ একরকম ওই তাইলে মাউলুদ মিলাদ মাউলিদ তিনটা ভাষা একটু ব্যতিক্রম হালকা পাতলা ব্যতিক্রম মানে একটু এদিক সেদিক কিন্তু অর্থ এক আমার আল্লাহ ভাইজানরা পায় না আমরা পাইছি আমার আল্লাহ কোরআনুল কারিমে কোরআনুল কারিমের একুশ পারায় একুশ পারা সুরাতুল লোকমান এই সুরাতুল লোকমানের তেত্রিশ নম্বর আয়াত সরাসরি মাওলুদের কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম أيها الناس اتقوا ربكم اخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود مولود ভাষা বলে নাই আমরা পাইছি তো مرحبا কয় না এখন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবান মোবারকে বললেন আল্লাহ মাউলুদের কথা বলছেন কোরআনে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো নূরানি জবান মোবারকে হাদিসে মুসনাদ আহমদ শরীফ আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নূরানি জবান মোবারকে ওয়াযাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি সুবহানাল্লাহ আব্বা আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন
নবী রহমাতুল্লিল আলামিন সালাম নুরানি জবান মোবারকে বললেন মিলাদ মারহাবা কর। একটু আগে আমরা শুনছিলাম মিলাদ মাওলুদ মাওলিদ, ভাষা শুনতে তিন ধরনের কিন্তু অর্থ এক রকমের, ঠিক আছে না, মনে আছে না? এখন আমার আল্লাহ কোরআনে বললেন মাওলুদ, আর আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল আলামিন বললেন ওয়াযাকারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। হ্যাঁ, আজকে জালিয়াঘাটার 22তম মাহফিলের সভাপতি নাসার মনিরিয়াল কাদরি বললে তোমরা হয়তো মানবা না, ওলিউল্লাহ আশিকি বললে হয়তো তোমরা মানবা না, জহিরুল ইসলাম ফরিদি বললে হয়তো তোমরা মানবা না, হামিদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বললে হয়তো তোমরা মানবা না, এমপি সাহেব বলবে মানবা না। এই জন্য আল্লাহ বলল কোরআনে মাওলাদ, আমি নবী বললাম হাদিসে মিলাদ, কারণ আমাদের কথা তো আর না মাইনা পারবা না, কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমে কোরআনুল কারিমে আমার আল্লাহ আল্লাহর নিজের ব্যাপারও বলেছেন, আমি হাবিবের ব্যাপারও বলেছেন। আল্লাহর নিজের ব্যাপারে বললেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানার কথা আল্লাহ বললেন, জান্নাতের খবর দিবেন আমার আল্লাহ, জান্নাতের খবর দিতে গিয়ে আল্লাহ বলতে পারত যে মাইয়ুতি ইল্লাহ ইউদখিলহু জান্নাত, আল্লাহর ইতাআত করলে আল্লাহর কথা মানলে জান্নাত, আমার আল্লাহ কানো নো 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 নো, শুধু আমাকে মানলে জান্নাত নয়, ওমাইয়ুতি ইল্লাহ শুধু আমাকে মানলেই নয়, আমি আল্লাহকে যারা মানবে, আমি আল্লাহর ইতাআত যারা করবে, ও রাসূলহু এবং আমার রাসূলের ইতাআত যারা করবে, খাস বাংলা হলো যারা আমি আল্লাহকে মানবে এবং ও রাসূলহু এবং আমার রাসূলকে মানবে, ইউদখিলহু জান্নাত, এখন জান্নাতে দাখিল করাবো, জান্নাতে ডুবে ঘোষণা কার। আল্লাহ তো বলতে পারতো যে আমারে মানলেই জান্নাত, বলতে পারতো না? আল্লাহ বলছে না শুধু আমাকে না, আমার রসুলকে মানতে হবে। চারিপাড়ার 19 মিস্টার হাফেজ আছেন নিগো, হাফেজ মাশাল্লাহ, এ পাগল আমার কাছ থেকে থাক, আমার কাছে থাকতে হবে, কারণ তাইলে আমি কথাগুলি বলতে সুবিধা হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের খবর দিলেন রসুলকে নিয়া, না মানে না হাফেজ সাহেব, জান্নাতের খবর দিলেন নূরের নবীকে নিয়া, এ পাগলেরা ওমান ইয়ুতি ইল্লাহ, যারা আল্লাহর ইতাআত করবে, আল্লাহর ইতাআত করলেই জান্নাত নয়, আমার আল্লাহকে ওয়া রাসূলহু এবং রাসূলের ইতাআত করা লাগবে, মানে রাসূলকে মানা লাগবে, তাইলে ইউদখিলহু জান্নাত, তোমাদেরকে জান্নাতে দাখিল করা হবে। এখন যেহেতু আমারও মানছ রসুলকেও মানছ, এখন জান্নাতরা কেমন হবে? আল্লাহ বলতেছেন তাজিরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে, স্রোতস্বিনী জারি থাকবে। এখন যেহেতু আমারও মানছ রসুলকেও মানছ, এখন তোমাদেরকে কতদিনের জন্য, কয় সপ্তাহের জন্য, কয় মাসের জন্য জান্নাতে ঢুকাবো? আমার আল্লাহ কা খালিদিন ফিহা, তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো, কিন্তু আমার সাথে রসুলকে মানতে হবে। ঘোষণা কার? এই ঘোষণা কি আমাদের সভাপতির? ঘোষণা কি আমাদের মাদ্রাসা প্রিন্সিপালের? হুজুরের নাম বলার কারণ আছে, হুজুরও আমার বাসায় বেড়াইতে গেছিল, দাওয়াত দিতে গেছে, এইটা আমি বলতে পারবো না, আস্তাগফিরুল্লাহ। আমার বড় ভাই, উনি বড় না হলে সমবয়স হয়ে যাবো, কিন্তু হুজুরে আমার বড় ভাই হবে, প্রিন্সিপালের তো আমার বড় ভাই হবে না, কারণ বয়স উনি আমার সে বড় হবে। আমার বাসায় বেড়াইতে গেছিলেন, কথায় কথায় একটা দাওয়াতের খেলেছি আলহামদুলিল্লাহ, আগামী ডিসেম্বরের 20 তারিখ মনে হয় হুজুরের দাওয়াতরা রাখছি, কোন জায়গায় জানি রাখছি, আপনাকে বাসখালীতে, হ্যাঁ সুনুটি বাজার বলে কোনটা সিনসের সুনুটি বাজার, আচ্ছা আমার বাবার। তাইলে জান্নাতে যাইতে হইলে রসুলকে লাগবে, শর্ত দিছে কে নাকি সভাপতি? কে? এ তোমরা কই যাও, এই এ সান্দুর বাপ কই যাও, জামালালা দাঁড়া থাকো, ভালোই দেখা যাইতেছে, কমিটি মনে হয়, হ্যাঁ বলেন যে তোমাকে ভালো দেখা যাইতেছে, সবগুলা আরো আছে না,
দরকালাও এইগুলো উড়াই একটু যে হারা কমিটি উড়াই ছেড়ে দিয়া আব্বা জান এরা কত বড় নিষ্ঠুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সত্যবাদী মানতে রাজি না মুখে বলতেছে রহমাতাল লিল মুখে বলতেছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা মুখে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিল রাসূলি ইযা দাআকুম মুখে বলতেছে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা মুখে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাও বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাশিয়াতির রাসূল মুখে বলতেছে কারণ না বইলা তুফাইনে কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাইকুম বাইনা ইয়াদাইয়া নাজওয়াকুম সাদাকা জোরে কি সুবহানাল্লাহ বলবেন না রে বাবা হাকিকতে এইটা হইল শরীয়তের কোরআন আয়াত হাকিকতে হাবিবের শান আর মান এরা মানতে চায় না এই জন্য আমি দুঃখ করে গজল লিখেছি কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে ইমানদার দেওয়ানা যেতে চাই মাদি না বলো ইমানদার দে জোরে 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 ইমানদার দেওয়া যেতে চাই মা একটা গজল হায় হায় কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না বলো কোরআনে ও নবীজির মুনাফিক দেখে না ইমানদার দেব না যেতে চাই মা না বলো কো ইমানদার দেব যেতে চাই মা না সাকামার সিরাজ মুনিরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে শোনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুইখানা নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুই মাশাল্লাহ ইমানদার দেব না যেতে চাই মা না বলো ওয়ানা যেতে লাস্টেরটা বলি মাঝখানেটা আর বললাম না অলিউল্লার অল্প পুঁজি অনেক বেশি গুণা তবে দুরুদ সালাম মিলাদ কেয়াম অধমের নজরানা আয় হায় আমাদের সবার অল্প পুঁজি অনেক বেশি গুণা মিলাদ কেয়াম দুরুদ সালাম আমাদের নজর জীবন থাকিতে জীবন থাকিতে নবীর দিদার দিও গোরা বানা জীবন থাকিতে
নবীর দিদার দিও গোরাব ইমানদার দে জিতে চাই মা না ইমান জিতে না বজান কুরানি তো নবীজির শান মুনাফিক দেখে না কুরানি তো নবীজির শান মুনাফিক দেখ মাশাআল্লাহ ঈমান দে জিতে ইমানদার দে জিতে সবাই কইতে পারছে মাশাআল্লাহ আজকে প্রমাণ হচ্ছে এরাই সেই জাতি যেই জাতি কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পবিত্র আত্মার গলা মোবারক সুরি চালাইতে তারা দ্বিধাবোধ করে নাই বাজান রমজান মোবারক কাছাকাছি ঠিক কিনা ভয় লাগতেছে না ভয় না আনন্দ আনন্দ নেই রোজার মাস আসলে অনেকে কয় এই সাত বেশি হোয়াদের সাত না নাউজুবিল্লাহ কর কয় কেল কেল এটা না খাওয়া না খেয়া তা অন্য সাত নাউজুবিল্লাহ পড়ো অনেকের রোজা শুধু না খেয়া থাকা হবে রোজার কোনো বিনিময় পাবে না রোজার হক আদায় না করার কারণে যারা রোজার হক আদায় করবে রোজার হক কি রোজা থেকে মিথ্যা বলা যায় না রোজা রেখে সুদ খাওয়া যায় না রোজা রেখে ঘুষ খাওয়া যায় না রোজা রেখে চগল খরি করা যায় না রোজা রেখে জাল দলিল কইরা জমিন দখল করা এগুলোই তো আমরা বেশি করতেছি কথা বলেন আব্বাজান ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অনেক দিন পরে আমি আসছি ১৭ সালে আসছিলাম মনে হয় আবার ৫ বছর ৬ বছর পরে আবার আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আসছি স্কুলে স্কুলের নিচে করছিলাম মাহফিলটা বৃষ্টি হয়েছিল মনে হয় স্কুলের নিচে করলাম আজকে আবার আপনাদের দোয়া নেওয়ার জন্য ৬ বছর পরে আবার আপনারা আমাকে দোয়া করে দেওয়ার জন্য আবার আমাকে ডাক দিলেন আমার নবী রহমাতুল্লিনা নামিনের শান কত মহান আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ৯ পারার ১৮ পৃষ্ঠায় সূরাতুল আনফালে ওয়াজ করলেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله إيمان دار دير كالا داك دلين إيمان دار أطيعوا الله তোমরা তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি যদি ইমান থেকে থাকে ইমানদার হয়ে থাকো তাইলে আমি আল্লাহর ইতাআত করো আল্লাহর ইতাআত করার পরে ও রাসূলহ এবং আমার রসূলের ইতাআত করো এরপরে আল্লাহ বললেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন যতদিন আমার রসূলের দাওয়াত পাও নাই ততদিন হয়তো তোমরা মানসবান মানো নাই এই ব্যাপারে হয়তো আমি জিজ্ঞাসা করব না কিন্তু আজকে জালিয়া ঘাটায় বাসখালিতে তোমরা দাওয়াত পেয়ে গেছো আমার ইমানদারদেরকে আমি আল্লাহ ডাক দিলাম তোমরা যারা ইমানদার ইমানদার হয়ে থাকলে আল্লাহরও মানবে রসুলকেও মানবে কিন্তু শোনার পরে আর মুখ ফিরায় আনিও না শোনার পরে আর ঘর ফিরায় আনিও না আর একটা পরামর্শ আমি আল্লাহ দিচ্ছি দ্বিতীয় নম্বরের পরামর্শ হলো ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামিনা ওয়া হুম লা ইয়াসমা ওই সমস্ত দলে যাইও না ওই সমস্ত দলভুক্ত হইও না যারা বলে কলু সামিনা আমরা শুনছি যেমন যদি কোনো বেতালিয়া ভাই আইসা থাকে কথা বলে বেতাল বুঝছেন না আকিদায় যদি গণ্ডগোলের কোনো ভাই আইসা থাকে আল্লাহ তো বলছেন শোনার পরে নবীজির দাওয়াতরা শোনার পরে ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন
আর তোমরা শোনার পরে মুখ ফিরাইয়া নিও না, যতদিন শোনো নাই না শুন সুযোগ ওইটা হয়তো আমি আল্লাহ মাফ করে দেবো, কিন্তু যখন শুনছো তখন আর ঘাড় ফিরাইয়া নিও না, মুখ ফিরাইয়া নিও না, নবীজির কদম মোবারকেই থাকো। এরপরের আয়াতে বললেন ওই সমস্ত দলভুক্ত হইও না যেই দলের মানুষকে হয় আশিকি যা কইছে শুনছি, আছে না এরকম মানুষ, কলু সামেনা, এরা বলবে যে শুনছি কিন্তু আমি বলতেছি অহম লা ইয়াসমাউন, আসলে এরা শোনে নাই। এই যে ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম, এই কথাটা একমাত্র সুন্নিরা বলে, এটা আমার বুঝলাম না। আমার যত দলের ভাইজানরা আছে একটা দলের ভাইজানরাও এই ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীমের এই ভাষাটা বলে না, তাতে কি মনে হয়? ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাও সত্য। এখন এটা যদি কেউ স্বীকৃতি দিতে না পারে তাইলে তো নামাজ সন্দেহ হবে, কারণ নামাজ আল্লাহ আল্লাহ শিখায় না, রাসূল শিখায়, ঠিক বলছি কি না জানি না। রোজা আল্লাহর, আল্লাহ শিখায় নাই, শিখাইছে কে? রাসূল শিখাইছে। হজ আল্লাহর, আল্লাহ শিখায় নাই, কে শিখাইছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে। যাকাত আল্লাহর, কিন্তু শিখাইছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহাজ্জুদ আল্লাহর, শিখাইছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন আল্লাহর, তেলাওয়াত করে শুনেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বন্ধু, জিকির আল্লাহর, কেমনে করতে হবে শিখাইছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাতুত তাসবিহ আল্লাহর, কিন্তু শিখাইছে আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রকম প্রত্যেকটা কাজ আল্লাহর কিন্তু শিখাইছে, সেটা আমার নূরের নবী শিখাইছে, সেটা আমরা মুখে বলি না। এক বাটপার্ক, এই এরাবার বাটপার্ক বলতে আমি বাধ্য হলাম। এখানে আমার একটা প্রশ্ন, নেশার সাহেব একটা প্রশ্ন হলো, এই যে মা খাদিজার ব্যাপারে মালয়েশিয়ার হুজুরডা, হুজুর কইলে কি গুনাহ হয় কি না কে জানে? মালয়েশিয়ার লোকটা, বাংলাদেশের মানুষ মালয়েশিয়ায় কথা কয় না, মালয়েশিয়ায় মা খাদিজাল রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মন্তব্য করলো, আপনি একটু বিশ্লেষণ করে তো আপনার বক্তব্যে, মানে এইটা যারা ওয়াজ শুনতে আসছিল এদের কি উপকার হয়েছে এই কথাটা বলায়? যেমন আমরা যেমন ওয়াজ করতেছি, আমাদের আর তিন চার বাবা ওয়াজ করে গেছে, গতকালকে ওয়াজ করে গেছে, আমাদের ওয়াজই হলো কিভাবে আমরা আল্লাহকে পাবো, কিভাবে আমরা রসুলকে সম্মান করে আল্লাহর প্রিয় হয়ে যাব, কিভাবে কিভাবে কাজ করলে আল্লাহও খুশি হয়ে যাবেন, রসুলের সাল্লামও সন্তুষ্ট হয়ে যাবেন, এই হলো আমাদের টার্গেট। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে মালয়েশিয়ার লোকটা মন্তব্য করলো, সমাজের কি উপকার হইলো? রসুলের সাল্লামের সিক্স প্যাক, আহ নাউজুবিল্লাহ 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 বলেন না, আরো জোরে বলেন মিয়া নাউজুবিল্লাহ। এইটা যারা ওয়াজ শুনতে আসছিল ওই মালয়েশিয়ার ওনার কাছে আমাদের প্রশ্ন, সুন্নি জামাতের পক্ষ থেকে, এইটাই যারা ওয়াজ শুনতে আসছে তাদের কি উপকার হয়েছে? তারপর হয়ে গেল বরঞ্চ এগুলি যারা বিশ্বাস করেছে আমার মনে হয় এরা ইহুদি নাসারাদের এজেন্ট হয়েছে, মনে হয় ইহুদি নাসারাদের এজেন্ট নিয়েছে, কারণ কুলিন নাম আনা ভাষার মিশলুকো, এটা তো কোনো ইমানদারের ভাষা নয়। এটা তাফসিরে দেখবেন, এটা আবু জাহেলের ভাষা, এটা আবু বকরের ভাষা নয়, এটা ওমরের ভাষা নয়, বরং আবু বকর, ওমর, উসমান, আলী এরা রাসূলুল্লাহ সাল্লামের থুতু মোবারক ভক্ষণ করেছেন। আমার নেসার ভাই যত প্রিয় হোক মুরিদের কাছে, উনি যদি তরকারির বাটির মধ্যে থুতু মারে ওনার মুরিদেরা খাবে না। আর বুখারীর হাদিস, জাবেরের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাম চারশের গোস্ত বা চারশের আটা বা কম বেশি হবে থুতু মোবারক মারলেন, 1000 সাহাবী কম বেশি হবে যারা সামনে ছিলেন তারা একজন আরেকজনকে ধাক্কা মারে, কয় আজকে তরকারি হবে জীবনের শ্রেষ্ঠ তরকারি খাওয়া। সাহাবিরা যারা দেখে নাই তারা কয় ভাই কি হয়েছে, কি 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 মশল্লা এটার মধ্যে, কয় আজকে এই তরকারির মধ্যে রুটির গোল্লার মধ্যে ভি ভিআইপি মশল্লা, কয় কি সেটা, কয় আগে খেয়ে নাও মজা লাগলে বলবো। খাওয়া শুরু হলো, 1000 কম বেশি চাহাবির খাওয়া শেষ হলো, জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বললেন জাবের দেখো তো খানা কত দূর আছে, কয় যা শুরু করেছিলাম যা থেকে তাই আছে, কিন্তু একজন আর একজনকে ঠেস মেরে বলতেছে আহ ইস জীবনে এত চমৎকার রুটি আর খাই নাই। তো যারা দেখছে তাদেরকে জিগায় ভাই তোমরা বলছিলা
মজা লাগলে মশল্লার কথা বলবো, মশল্লাটি এটা মক্কা শরীফের কোন মার্কেটে পাওয়া যায়, মদিনা শরীফে কোন মার্কেটে খায় না, এটা মক্কার মার্কেটও নাই মদিনার মার্কেটও নাই, এটা হাবিব সাল্লামের এই মশল্লা হলো রহমতুল্লিল আলমী সাল্লামের থু থু মোবারক। আরো জোরে বলবেন না, এই জন্য আমি গজলে লিখেছি, আতরা আগর ইয়ার ফেরেশে যাহাই বলো না, মিশকো থেকে অনেক সুবাস নবীর পচিনা, হায় হায় আতরা আগর বড়ি স্পেরে যাহাই বলো না, মিশকো থেকে অনেক দামি নবীর পচিনা, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে, হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবি বলো, সুগন্ধি পেয়েছেন সকল সাহাবি, সেতু নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার, হায় হায় যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি সবই বলো, যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ হাবিব বাজানলে আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদেও চান, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল, হায় হায় আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদেও চান, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি, বার্ষিক কিনা ঠিক কিনা ঠিক কিনা, হাত তুলে দেখান না আলহামদুলিল্লাহ বাবা রে আব্বাজি, কষ্টের পরে কষ্ট নাকি সুখের পরে সুখ? আজকে দুই দিনের আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আনন্দ পাচ্ছেন? সত্যি তো জানেন, আমরা তো ইমানদারের দলে আছি, আমাদের কত দাম, আমাদের কত মর্যাদা, আমাদের কত ইজ্জত, আমাদের কত সম্মান। আমার আল্লাহ সাতাইশ পাড়ায়, কয় পাড়ায়, একটু জোরে কইতে আর একটু জোরে, কয় পাড়ায়, সাতাইশ পাড়া হাফিজে কোরআন শরীফ, কি কোরআন শরীফ, ওয়াজ আপনাকে মুস্ত করে দেওয়া যায়, কি কোরআন শরীফ, সাতাইশ পাড়া কোন, আঠারো পৃষ্ঠা, সুরার নাম সুরাতুল হাদিদ, কথা কয় না, সুরাতুল, সুরাতুল হাদিদ আয়াত নাম্বারটাও বলে দেই, সুরাতুল হাদিদ, সুরাতুল হাদিদের ১২ নম্বর আয়াত, আমার আল্লাহ ওয়াজ করলেন, আমরা ইমানদাররা কত দামি সেই কথাটা, ইয়াউমা তারাল, বাবা একটু কোরআন হাদিস, আমার আমি এলেম কালাম না থাক, কিচ্ছু না থাক, ভাইজানরা ভুল করছে মনে হয়, কমিটির ছেলেরাও ভুল করছে, আমার নামটা বক্তাদের মধ্যে সবার উফরে দিছে, এটারা বোঝে নাই, আমার নাম আসা উচিত ছিল সবার নিচে, কিন্তু ভুল করে দিয়া ফেলাইছে, দিয়া যেহেতু ফেলাইছে এখন আমি প্রধান হইছি না, বক্তাদের মধ্যে আমি মুরব্বী হইছি না, আর উনি হলো আমার মুরব্বী পোস্টার অনুযায়ী, সভাপতি না, কথা হয় না, আজকের মাহফিলের চেয়ারম্যান আর আমি হইলাম প্রধান, আমি মুফাসির টুফাসির কিছুই না, কারণ আমার ভয় লাগে এই কথা লিখতে বা শুনতে, কি লিখিয়া বহুত মুফাসির কোরআনকে চিনানোর জন্য হাজার হাজার জায়গায় একটা আয়াত রোয়াজ করেছে না স্যার ভাই, সেটা ১৪ পারার প্রথম পৃষ্ঠা, আমি আশ্চর্য হয়ে যাই, কি মানো না হাফিজ সাহেব, ১৪ পারার প্রথম পৃষ্ঠা বেরিয়েছে নি, একটু দেও না, ঠিক আছে নি, কোনো চিহ্ন দেওয়া আছে নি, আমি কোনো চিহ্ন দিয়ে রাখছি,
তাহলে কি বুঝলেন? আমরা ওলি আল্লাহদের পিছনে এমনি ঘুরি না, তুমিয়া কথা কয় না। আমি চোদ্দ পাড়ার প্রথম পৃষ্ঠা চিহ্ন দিয়া রাখি নাই, আমি চোদ্দ পাড়ার প্রথম পৃষ্ঠা, তারা যে সারা জীবনে হাজার হাজার ক্যাসেট করেছে এই আয়াতের ওয়াজ দিয়া চিহ্ন দেওয়াও নাই, আমি একবার বের করেছি, একবারই আল্লাহ বের করে দিলেন, আল্লাহ বুঝিয়ে দিলেন হাবিবের সাম তুমি বলো, আমি আল্লাহর বন্ধুর সাম শুনতে ভালো লাগে। সুবহান আল্লাহকে বলবেন না মিয়া, এই ডায়রিটা আছে নি, একটা নতুন গজল লিখছিলাম, নবীর প্রেমে আমি পাগল হইলাম, রসুলের প্রেমে আমি পাগল হইলাম, তাই তো ভক্তি ভরে লাখ লাখ সালাম, তাই তো ভক্তি ভরে লাখ লাখ। ওর সৌজন্য, ওর সৌজন্য ছোট মানুষ স্লোগান দিছে তো, এই গজলটা নতুন লিখছি আমি, এখনো কিতাবে এটা ঢোকে নাই, ঢুকবো ইনশাল্লাহ, সামনে সামনে ঢুকবো ইনশাল্লাহ। আব্বাজান, তাইলে রসুলের শান এটা আমার আল্লাহও চায়, কথা কয় না, চাইনি চায় কেমনে? আমি লিখেছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে এ নামাজ তো ভাই হয় না, শিখি না সান্দুরা যাবি কই তোরা? আমার নূরের নবী, কোন নবীর পাগল আমরা যেই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, ঠিক কিনা? চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক না? জাগনা আছে তো সবাই দেখা যায়, মনে করছিলাম ঘুমায় গেছে গা, সবগুলোই তো জাগনা আছে, দেখা জাগনা আছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছয় মাস না ঘুমায়া জাবালে সুরে উঠে রসুল সাল্লাল্লাহু আলাইহি তো প্রত্যেক দিনই কম বেশি ঘুম মোবারক এসছেন, আবু বকর সিদ্দিক আর ঘুমাই নেই ছয় মাস দিন এবং রাতে, গা জাবালে সুরে উঠে বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো আপনার অনেক পরিশ্রম হয়েছে, আর রসুল আল্লাহ সাল্লাম আমি বসে থাকি আপনি ঘুম মোবারক আসুন, আমরা তো সেই দলের যাত্রী, ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের দলের যাত্রী আমরা, ঠিক কিনা? আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে এ নামাজ। মাশাআল্লাহ, ছাত্র ভালো। খয়রুত্তাবিঈ যার নাম ওয়াসকরণিয়াছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে, ওমান সালালাতে মাঝাল জিয়ারত করোনা, ওমান সালা তে মাজাল জিয়ারত করো না, নবীকে সালাম না এ নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না এ নামাজ। আশ্চর্য হবেন এই চোদ্দ পারার প্রথম পৃষ্ঠার আয়াতরা শুনলে, এদের জীবনে এরা অনেকে ফাঁসি হয়েছে, এদের অনেকের আমরণ জেল হয়েছে, অনেকের তিন বছর পাঁচ বছরের জেল, আরও অনেকের জেল হওয়ার আশায় আছে, কোন দিন জানি পুলিশে ধরা জেলে ঢুকা। খুব খেয়াল, জ্ঞানীগুণী যারা আছেন আমার কথা খেয়াল করেন, এই আয়াতের ওয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযযালনা
الذكر وإنا له لحافظون إيه آيات الرواز যাদের ফাঁসি হয়েছে যাদের ফাঁসি হওয়ার সম্ভাবনা অনেকের আমরণ জেল যে যতদিন না মরো ততদিন এখানে থাকবা এই ধরনের এবং অনেকে জেলে ঢুকে গেল অনেকে জেলে ঢোকার অপেক্ষায় আছে অনেকগুলা মানুষের আলেমের নাম গোয়েন্দাদের কাছে লিস্ট করা আছে আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ এর মধ্যে একজনও মিলাদ ক্যাম্পের কোনো আলেমের নাম এই লিস্টের মধ্যে নাই আল্লাহ কি দয়া আল্লাহ কি মেহেরবানি এই সমস্ত ফালতু কাজ আমার মনে হয় এই মিলাদুন নবীর ইসলামে উসিলায় আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজতে রেখেছে আপনাদের চিটাগাঙ্গের ঘটনা বাচ্চাকে ছাদ থেকে ফালিয়ে দেওয়া হলো মিলাদ পড়ে না হুজুরে মিলাদ পড়ে না কথা বলেন না কেন বাচ্চাকে ফালাইয়া মারা বৈধ না অবৈধ এটা কি হুজুরে জানে না অথচ মিলাদুন নবীর ব্যাপারে তাদের যে কত কষ্ট মিলাদুন নবীর ব্যাপারে ভাই তোমাদের পড়তে মনে না আসলে না পড়ো নফল আবাদত ঠিক কিনা তোমার তো আমরা জোর করতেছি না আমরা কি শূন্যের এক কিছু পড়তেই হইব তোমার বলছি কোনোদিন কিন্তু পড়লে কাজ হবে কি কাজ হবে কেমন কাজ হবে ওয়ান আবি দারদাই ক্বাল মাররতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়া ক্বায়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম ফাকালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু ইয়াস্তাগফিরু লাকুম সাবিলুল হুদা লিজালালউদ্দিন সিউতি রাদিয়াল্লাহু তাআলা 1500 বছর আগের কিতাব 775 বছর আগের কিতাব এখানে একটা হাদিসের ইবারত ইমাম জালালউদ্দিন সিউতি রাদিয়াল্লাহু তাআলা তিনি চমৎকার করে একটা হাদিসের ইবারত লিখেছেন উনি দুনিয়ার মানুষ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল আলামিন আবু আমির আনসারীর বাড়ির দিকে রওনা করলেন আবু দারদা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগো আমি আপনার সাথে সফর সঙ্গী হইতাম যদি অনুমতি দিতেন আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পরে আবু দারদাও সঙ্গী হয়ে গেলেন সঙ্গী হওয়ার পরে আমার মায়ের নবী নূরের নবী কে সহ আবু আমির আনসারীর বাড়ির কাছে রওনা হয়ে গিয়ে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পরে আবু আমির আনসারী তার আত্মীয় স্বজন দাওয়াত দিয়া ছেলে মেয়ে গুলারে দাওয়াত দিয়া বলতেছে বিলাদাতিহি লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযা লিয়াউম আর একটু জোরে কান বাজান এই আমার ছেলেরা লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি নিজের ছেলে মেয়েদেরকে দাওয়াত দিয়ে আত্মীয় স্বজন ওয়া আশিরাতিহি তার আত্মীয় স্বজন গুলারে দাওয়াত দিয়ে বলতেছেন বিলাদাতিহি ও ইয়াকুলু হাযা লিয়াউম আজকে হাবিবুল ইসলামের বিলাদত শরীফের দিন আজকে নবীজির নবীজির শুভ আগমনের দিন ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মারহাবা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি শুনলেন আবু দারদাও শুনলেন শোনার পরে বলতেছেন আবু আবু আমির আনসারী শুনে নাও আমি হাবিবের ঈদে মিলাদুন নবী শ্রীশ্রাম পালন করার কারণে কি পেয়েছো কি হয়েছে শুনে নাও কি হয়েছে নবী গো ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমান আমি হাবিবের মিলাদ পড়ার কারণে আমি রসুলের মিলাদুন নবী পালন করার কারণে রহমতের যত দরজা আসমানে আমার আল্লাহ সমস্ত আসমানের দরজাগুলি তোমার জন্য তোমার ছেলে মেয়ের জন্য তোমার আত্মীয় স্বজনের জন্য আমার আল্লাহ খুলে দিয়েছে মারহাবা কি বলবেন না রে বাবা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নিরা রসুলের পাগল কোরআন হাদিস বুঝিয়া আর ভাইজানরা কোরআন হাদিস পড়ে না বুঝার কারণে হাবিবের কদম মোবারক থেকে তারা দূরে ঠিক কিনা রে বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু তাই নয় আরো আছে তো কি কওয়াল মালাইকাতু ইয়াস্তাগফিরুনা লাকুম সুবহানাল্লাহ আমার মিলাদ পড়ার কারণে রহমতের সব দরজা তো খুলছেই
আর সমস্ত রহমতের ফেরেশতারা তোমার জন্য মিলাদ যারা যারা পড়েছো তোমাদের জন্য মাগফিরাত করতেছে, ক্ষমা আছে। সুবহানাল্লাহ। আরে নিয়া শুধু ক্ষমা না, এই যে রোজা আসতেছে, আমি আশ্চর্য, আমার কাছে এত ভালো লাগছে যে এই যে রোজা আসতেছে, রমজানের চা দুটার সাথে সাথে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন, আর শেষ পর্যন্ত আর জান্নাতের দরজা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি রাতে এক রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? এক রাকাত নামাজ পড়ে, তার জন্য এমন একটা মহল আল্লাহ তৈরি করবেন যার দরজা হবে 70,000। নামাজ কয়াক তো উঠতো না, মাত্র এক রাকাত। সুবহানাল্লাহ। কয়লা রমজানের চাঁদ উঠার পরে পুরা তারাবি না, খালি এক রাকাত নামাজ যদি কেউ পড়ে, তাইলে এমন একটা ঘর, এখন ঘর কত ঢুক এটা তার বলার দরকার নাই, 70,000 দরজা যদি ঘরে হয় তাইলে ঘরটা কত বড়, কথা কয় না। এরপরে যদি কেউ একটা রোজা রাখে, সুবহানাল্লাহ, পড়ে একটা রোজা, প্রতিদিনের রোজার বিনিময়ে একটা চমৎকার মহল আল্লাহ তৈরি করবেন। আগেরটা হলো শুধু এমনি দরজা, এবার একটা রোজা, প্রত্যেকটা রোজার দিনের বিনিময়ে আমার আল্লাহ এমন একটা মহল তৈরি করবেন তার জন্য যার 70,000 দরজা, কিন্তু প্রত্যেকটা দরজা হবে স্বর্ণের দরজা, আর 70,000 ফেরেশতা সকালে আর সন্ধ্যায় এই রোজাদারের জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। বলবেন না আব্বাজান, বাবাজান আমার দুঃখ, দুঃখের কথা ডাকবো, এখন যেই দুঃখে আমি আয়াতটা আনলাম 14 পারার প্রথম পৃষ্ঠা, এই আয়াতের ওয়াজ ওনাদের জীবনে বহু জায়গায় অনেক স্টেজে, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ হেফাজত করবেন, মাশাল্লাহ, কোনো অসুবিধা নাই, কিন্তু নবী হেফাজতের আয়াত তো কোরআনে অনেকগুলা। সুবহানাল্লাহ। কয় না কিরে বাবা, রসুলের সাথে তোদের কি শত্রুতা? আমি কোরআন হেফাজতের আয়াত কোরআনে একটা, কয়টা? এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব, কিন্তু রসুল হেফাজতের আয়াত তো কোরআনে একটা দুইটা নয়, কমপক্ষে চারটা আমি পেয়েছি। মারহাবা বলবেন না মিয়া? আবু জাহেলের বউ, আবুল আহাবের বউ পাথর নিয়ে আসতেছে, আবু বকর সিদ্দিক রসুল ইসলামের পাশে দাঁড়ানো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক চেহারা মুবারকের দিকে তাকিয়ে থেকে কেঁদে কেঁদে বলছেন, নবী গো, এই মহিলা তো বেয়াদব মহিলা, না জানি কোন দুর্ঘটনা ঘটায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর টেনশন করো না। কয়, কেন? আমার জীবনের চাইতে তো আপনাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, আপনি টেনশন করতে না করছেন, এই মহিলার তো আমি চিনি, একজন বেয়াদব মহিলা, না জানি আপনাকে দেখলে পাথর মেরে আপনাকে কষ্ট দেয়, আপনাকে কষ্ট দিয়ে আপনার শরীর মুবারকে আঘাত করে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, মহিলা আজকে আসতে দাও, একটু বাধা দিও না। কয়, কেন? কয়, মহিলা আসুক, মহিলা তোমাকে দেখবে আর আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে না। আবু বকর সিদ্দিক জীবনে অনেক মৌজেজা দেখছি, কিন্তু আজকের এই কথার মতো মৌজেজা তার দেখি নাই, কারণ মহিলার চোখ আছে, আমারে দেখবো, পাশে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো না, আচ্ছা আসো দেখি কি হয়, আমি তো এমনিই বিশ্বাস করি, আজকে বিশ্বাস আরও জম্ব। মহিলা এসে আবুল হাব্বার বউ এসে, এই তোমাকে নবী কই, আমার নবী সামনে দাঁড়ায়া, কয়, আরে জোরে কোন মিয়া, কিরে বেলা কোরআন হেফাজতের আয়াত পয়রা শুনাইলেন হাজার হাজার জায়গায়, নবী হেফাজতের আয়াত তো কোরআনে আছে, এইটা দিয়ে শুনাইলেন না আপনারা, কারণটা কি? মহিলা কয়, তোমাকে নবী কই, নবী যে সামনে দাঁড়ায়, এই আবু বকর, তোমাকে রসুল কই, আবু বকর তো সিদ্দিকে আকবর, আল্লাহ তাকে সত্যবাদী টাইটেল দিয়েছেন, মেরাজের কথা আবু বস আবু জাহেল বাটপাড়ার মুখে শুনেই বিশ্বাস করে রয়েছে, আল্লাহ কয়, আবু বকর আজকের থেকে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক মিথ্যা তো বলতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসার ভাইয়ের মতো ডাইনে দাঁড়ানো, ডাইনে দাঁড়িয়ে রয়েছে, আবু বকর কয়, আমার নবী এই দিকে, ডান দিকে দেখে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে। মহিলার আবার আবু বকর জিজ্ঞেসে, আচ্ছা আমার রসুলকে খুঁজতেছো কেন? তোমাদের নবী আমাদেরকে গালি দেয়, আমার নবী গালি দিব কেমন, আমার রসুল তো গালি জানেই না। সুবহানাল্লাহ। বলবেন না কই গেছে, কয় এই দিকে, ডাইন দিকে, আসলে তো নবী ডাইন দিকে,
মহিলা বক্তা বকা জাগা করতে করতে গেল, মহিলা চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক জড়িয়ে ধরে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কি বুঝে নাই, কয় আমার আর আমনের সামনে দাঁড়ায়া মহিলা আমনের সামনে দাঁড়ায়া কইতাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝলাম না, মহিলা আপনাকে দেখলো আমাকে দেখলো না, আমাকে দেখলো আপনাকে দেখলো না কেন? আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আমাকে অনিষ্ট করতে পারবে না, আল্লাহ আমাকে হেফাজত করবে। গেল এক আয়াত, ক্যাপ খেল করেন, কোরআন হেফাজতের আয়াত চোদ্দ পারার প্রথম পৃষ্ঠায় একটা আয়াত, আর একটা আয়াত আছে কোরআনকে যদি জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কই, কোরআন উত্তর দিবে কি কি উত্তর দিবে, বাল হুয়া কোরআন মাজিদুম ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি লাওহে মাহফুজ, এই ওয়াজ ওনাদের জবানে জীবনে অনেকবার শোনা গেছে, হাজার লক্ষ লক্ষ না হলেও হাজার হাজার জায়গায়, বাল হুয়া কোরআন মাজিদুম ফি লাওহিম মাহফুজ, এই আয়াতের ওয়াজ জীবনে বহুবার শোনা গেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছে আমি হেফাজত করব, এই আয়াতের ওয়াজ জীবনে হাজার হাজার বার তাদের জবানে শোনা গেছে, নবী হেফাজত নবী আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ রাসূলকে হেফাজত করবেন, এই আয়াত আমার ভাইজানরা জীবনে একবার ওয়াজ করছে কিনা আমার সন্দেহ, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ শরীফের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জাহেল আবু লাহাব বাটবা রুতবা সাহেবরা দেখলো আমার হাবিবের কাছে কেউ আসেনি, তাকায় দেখতেছেন কোনো সাহাবী নাই, সাহাবী না থাকার কারণে একজন আরেকজনকে বলল সুযোগ আসছে, কি সুযোগ, একজন সাহাবীও কাছে নাই, এই মুহূর্তে বাতি জ্বালে শেষ করবো, নাউজুবিল্লাহ বলো, লাঠি সোটা নিয়ে ডাল তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কি কোরআন তেলাওয়াত করতেছেন, এরা গেছে কাছাকাছি গেছে নবীর সামনে দাঁড়ানো কিন্তু তেলাওয়াত শুনতেছে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না, সুবহানাল্লাহ, তেলাওয়াত শুনতেছে, একজন আরো কই এই যে এই যে কই এই যে এই যে কই এই যে কই এই যে এই যে, দেখে না, দেখা যায় না, সুবহানাল্লাহ, কইবেন না, দেখতেছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বাটপাড়ি সিটারি দেখে মসজিদ শরীফের অন্য কোনায় চলে গেলেন, ওখানে যাওয়ার পর আবার দেখা যায় দৌড় দিয়ে সেখানে গেছে বাটপার সবগুলা, যাওয়ার পরে তেলাওয়াত শুনে রাসূলকে দেখে না, শেষ পর্যন্ত তারা চলে গেল, চলে যাওয়ার পরে সাহাবে আজমাইনরা আসছে, আয়েশা কয় নবীজি ওগন মায়ার নবী, এরা ঢাল তলোয়ার নিয়ে ছুরি নিয়ে চাকু নিয়ে লাঠি সোটা নিয়ে আপনার কাছে গেছে আপনাকে খত শহীদ করে দিবে, কিন্তু আপনার আওয়াজ মোবারক আমরাও শুনেছি, এই বাটপারেরাও শুনেছে, আপনাকে কেন দেখলো না, কেন আপনাকে কতল করতে পারলো না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারবো কেমনে, আমার আল্লাহ কোরআন হেফাজতের কথা যেমন বলেছেন আমি রসুলের হেফাজতের কথাও কোরআনে বলেছেন, আমার আল্লাহ পনেরো পারার পাঁচ পৃষ্ঠায় পনেরো পারার পাঁচ পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আমার আল্লাহ কোরআন যেমন হেফাজতের কথা বলেছেন আমি রসুলকে হেফাজতের কথা বলেছেন, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন ওগো বন্ধু লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাত বিশ্বাস করে না কিয়ামত বিশ্বাস করে না, এই বাটপারেরা যখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য যাবে, আপনাকে দুঃখ দেওয়ার জন্য যাবে, আপনাকে শহীদ করার জন্য যাবে, আপনাকে বন্ধ কথা কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য যাবে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, তাদের সামনে আমি একটা পর্দা লাগাইয়া দিব, পর্দা দেখব আমার নবীকে দেখব না, আমি আল্লাহ হেফাজত করব, যে যাকে ভালোবাসে তার স্মরণ সে বেশি করে, আমাদের চোখে আমরা কোরআন শরীফ খুললেই শুধু রসুলের প্রশংসা দেখি, আর আমার ভাইজানরা কোরআন শরীফ খুললেই দেখে কুলিন্না মানা বাসার মিসলুক, পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গজিলা ফি দিও না, এই যে শুরু থেকে আজকে হাদিসে এখনো ঢুকি নেই আমি, ভাইজান তো সাক্ষী, হাফেজ সাহেবরা সাক্ষী, আমি শুরু থেকেই কোরআন শরীফ থেকে কথা বলার চেষ্টা করছিলাম,
সময় দেখেই শুরু করেছি আমি। এতক্ষণ আলোচনা করলাম প্রত্যেকটা আয়াতই প্রায় রসুলের সালামের কথা। আমরা রসুলের কথা কোরআন থেকে বলে শেষ করতে পারি না। আর রাখা আনা বাসার উদ্মিস্ত নবী বলে আমার মতো নাউজুবিল্লাহ, হায় 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 হায়, নবী আপনার মতো হইলে আমার জন্য আমাদের জন্য স্টেজ বানাইলেন কেন? আমার সামনে ঘামায়া গেলে টিস্যু দিচ্ছেন, আপনাদের কারো সামনে টিস্যু নাই, কথা হয় না? আমাদের স্টেজটা কত সুন্দর করে সাজানো, আপনাদের প্যান্ডেল এইভাবে সাজায় নেয়। আমার সামনে টি টেবিল, আপনাদের কারো সামনে টি টেবিল নাই। আমাকে পানি পিপাসা লাগলে পানি পান করার জন্য পানি দেওয়া হয়েছে, আপনাদের কাউকে দেওয়া হয় নাই। শুরুতে চা দিয়েছে, চা নিয়ে রেডি হয়ে রয়েছে, লাগলেই দিবে, আপনাদের কারো কাছে চা দেওয়া হয় নাই। এরপরে স্টেজ, স্টেজের পরে পার্টি, এরপরে পার্টির উপরে আবার সোফা সেট, এরপরে আমাকে আমার ভাইকে আপনারা বসার জন্য নিচেও নরম দিয়েছেন, পিছনেও নরম দিয়েছেন, কথা কন কথা কন। মুসলমান আপনারা চিটাভঙ্গের মানুষ, বাসখালীর মানুষ, বুঝিয়ে দিলেন আশিক হুজুর আপনার চোখও দুটা, আমাদেরও দুটা, আপনারও দু হাত, আমাদেরও দু হাত, আপনারও দুই কান, আমারও দুই কান, আপনারও দুই পা, আমাদেরও দুই পা, আপনারও চুল আছে, আমাদেরও চুল আছে, আপনারও নাক আছে, আমাদেরও নাক আছে, আপনারও জিব্বা আছে, আমাদেরও জিব্বা আছে, আপনারও ঠোঁট আছে, আমাদেরও ঠোঁট আছে, সব কিছু এক, কিন্তু আমাদের বিবেক বলছে আপনি একটু আমাদের চেয়ে একটু বেশি সম্মানিত, এই জন্য আমরা বসছি নিচে, আপনাকে সসম্মানে বেশি ইজ্জত দিয়া আপনাকে বসাইছি উপরে, কেন আপনি আমাদের দৃষ্টিতে একটু বেশি সম্মানিত। অলিউল্লাহ আশিকি যদি আপনাদের দৃষ্টিতে এত সম্মানিত হয়, এত উঁচা স্টেজ, এত কিছু করে সাজাইলেন ওনার জন্য, তাইলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে কমপক্ষে 27টা স্টেজ বেশি সম্মানিত, ওই নবীর ইজ্জত কত। কেমনে এরা কোনোদিন বুঝতে দিল না সাধারণ মুসল্লিদেরকে, যে কেন আল্লাহ বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আহা, হাবিব সাল্লাম একমাত্র আপনি বলেন যে সুরত মুবারকে আমি তোমাদের মতো, কিন্তু ইউহা লাগাই দিছে আল্লাহ। আল্লাহ তো জানেন এই বাটপারেরা শেষ জামানায় নবীরে নিজের মনে রাখবেন, এমপি মহোদয়কে যখন আপনার নিজের মতো ভাববেন, কোনোদিন এমপি মহোদয়কে আপনি সম্মান দিতে পারবেন না, কথা পায় না। আমাকে যখন আপনারা আপনাদের মতো ভাববেন, তখন আমার জন্য স্টেজ হবে না, তখন আমাকে বলবেন হুজুর আমরা নিচে বসি, আপনি একটা মোটামুটি প্লাস্টিকের স্যারে বই আপনি ওয়াস করেন, কথা কন ঠিক কিনা? আমরা মোটামুটি আপনারা দেখতে বলি, কারণ আপনি তো আমার মতোই একজন, ঠিক কিনা বাবা? যখন একটা ব্যক্তিকে নিজের মতো ভাববেন, তাকে আপনি ইজ্জত করতে পারবেন না। যখন আপনাকে আপনি তাকে একটু আলাদা ভাববেন, তখন তাকে আপনার সম্মান করা সম্মান সম্ভব হবে। নবীর সাথে আপনি কীভাবে তুলনা করেন? মুসল্লিদেরকে ইমাম সাহেব বুঝায়, কাই নবী কি খাইছে না গো? মুসল্লিদের গা খাইছে গো। কাই নবী কি বিয়া করে নাই গো? নাউজুবিল্লাহ খান গা, হ্যাঁ বিয়া করছে তো গো। নবী কি হাট বাজারে যাই নাই গো? অলুল্লাহ আশিকি যে কইলো নবী আমার মতো না, আর আমরা কইলাম দেখুন তো আমাদেরটা ঠিক না তারটা ঠিক, কথা কন তো হুজুর। নবীজি কি বাচ্চা কাচ্চা হয়েছে না গো? মুসল্লির আমার মতো একটু কম বুঝের, কয়ে হ্যাঁ হয়েছে তো, তাইলে কয় না আমনের কথাই ঠিক, নবী আমার মতোই নাউজুবিল্লাহ। বাটপার সিটার বলি এরা পৃথিবী থেকে আমাদেরকে নিষ্পিষিত করে দিতে চায় নবীর সাথে বেয়াদবি করে, কারণ শয়তানের আবাদতের কোনো কমতি ছিল না, ঠিক কিনা? আজকে নবীর সাথে এত বেয়াদবি হচ্ছে কেন জানেন? শয়তান আল্লাহর কাছে ওয়াদা নিয়েছিলেন আমি যদি জাহান্নাম ভরতে পারি, তাইলে কি তুমি আমাকে জান্নাতে নিবা? আল্লাহ বলছেন যদি ভর্তারুস নেব। এখন শয়তান টেনশনে পড়ে গেছে, কোন কাজ করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে, কোন কাজটা করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে, শয়তান টেনশন করতে 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 হঠাৎ করে পেয়ে গেল, হ্যাঁ পেয়েছি, যে যত ইবাদত করে করুক, যে যত নামাজ পড়ে পড়তে থাকুক, যে যতবার হজ করতে চায় করতে থাকুক, আমার ইবাদত যেহেতু টিকে নাই তা আর কেউ টিকবে না,
আমি শুধু জীবনে একবার রসুলের সাথে বেয়াদবি করাইয়া দেব, আমার আবাদত যেহেতু নবীর সাথে বেয়াদবি করার কারণে টিকে নাই, তাহলে 60-70-80 বছরের আবাদত টিকতো না, আমি জীবনে একবার শুধু নবীর সাথে বেয়াদবি করাইয়া দিব, এদের একজনের আবাদত কবুল হবে না, এই হলো ব্যাপার। কেন মানুষ জাহান্নামী বানানোর জন্য প্রধান অস্ত্র হলো নবীর সাথে বেয়াদবি করানো? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন, বেয়াদবরা নবীকে কষ্ট দেওয়ার জন্য যাবে, কিন্তু আল্লাহ কয় হিজাব মাস্তুরা। আমি হিজাব তো বোঝেনি না, হিজাব বোঝেন না, হিজাব মানে পর্দা, হিজাব বুঝছেন না, কয় হিজাব মাস্তুরা, এরা যাবে আপনাকে কষ্ট দিতে, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন কিন্তু পারবে না, আমি তাদের সামনে একটা হিজাব লাগাইয়া দেব, পর্দা লাগাইয়া দেব, পর্দা দেখবে আমার রসুলকে দেখবে না। মারহাবা বলেন। এই জন্যই আমি লিখেছি, এই জন্যই এটা কিতাবে এখনো আসে নাই, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহরবান, দয়া করে মোরে দিদার কর দান মাওলা, দয়া করে দিদার কর দান, দয়া করে মোরে দিদার কর দান, সবার আগে নূর নবী তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ইমান বাবা, তাই নবীকে ভালোবাস হইতে ইমান বাবা, রে ইমানে গণ্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গণ্ডগোল নামাজ রোজা হল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার কর দান মাওলা, দয়া দিদার দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের নবী দিদারের লাগিয়া নবী, হুজুর আমার পক্ষে না, বুঝলেন, হুজুরের আমার বাসায় গেছে, আমিও হুজুরের বাসায় আইসি, মায়া করে না, বুঝলেন, বিচার দিয়ে গেলাম বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বেয়াদবরা আসে, কাছাকাছি আসে, দূরের থেকে দেখছে কিন্তু কাছে এসে রসুলের দেখে না, বেয়াদব কাফেররা চলে গেল, আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে সাহাবীরা কে দেখে দে বলল, নবী গো এরা আসলো আপনাকে কেন দেখলো না, আমার মায়ের নবী আসিন সুরায় জবাব দিয়ে দিলেন, ওয়া জাআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাওশাইনাহুম ফাহুম লা ইয়াবসিরুন। আসেনি মারান, আসেনি আসেনি, আমার দেখবো কেমন, আল্লাহ বলছে আমার শত্রুরা যখন আমার কাছে আসবে, এদের সামনে একটা প্রাচীর, পিছনে একটা প্রাচীর, আল্লাহ উঠিয়ে দিবে, এরা সামনে দিয়া দেখলো প্রাচীর দেখবে, পিছন দিয়া দেখলে প্রাচীর দেখবে, আমি রসুলকে আল্লাহ হেফাজত করবেন, আমাকে দেখবে না, সুবহানাল্লাহ বলবেন না, সিল্লায়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক ডাক মিয়া, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার লেখা গজলের কিতাব, আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি তো দিদার পাওয়ার আশায় গজল লিখেছি, আলহামদুলিল্লাহ, আমার গজল চিটাগাঙ্গের অনেক শিল্পীদের মুখস্থ আছে, মাশাল্লাহ, আমার জন্য দোয়া, আমার অহংকার না আসতে আমি রসুলের কদম মোবারকের চুমা খেতে পারবই পারবো ইনশাল্লাহ, কিন্তু শর্ত হলো আমার যদি অহংকার না আসে, বাচ্চারা কত আমাদের চিটাঙ্গের পরে আরও আমার সাথে ভালো করে বলতে পারে, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, আমি বোখারি শরীফ পড়ে দেখলাম ভাইজান, কিরে
রাখবে না দেখছো বাইরে পাপারে তো কেন লেখলাম লেখার কারণ এই গজলটা লেখার একটা কারণ আছে বুখারী শরীফ পড়তেছি মদিনার ফজিলত মদিনার ফজিলত পড়তে যায় হঠাৎ করে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কলা ইন্নাল ইমানা লায়াজিরু ইলাল মদিনা বুখারী শরীফ ইমানদার বাসখালির হোক আর আর আশেপাশের থানার নাম কি বাসখালি বোয়ালখালি তো বোয়ালখালি আনোয়ারা হ্যাঁ এরপরে ফটিয়া এই আমার এবার আনন্দ না স্যার ভাই এবার অনেক আনন্দ আমাদের আমরা বিশ্বাস করি আমরা সুন্নি আলেমরা সবাই বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে ওলিয়াল্লাদের কারখানা চিটাগাঙ্গে বেশি না চিটাগাঙ্গে অনেক বড় বড় ওলিয়া ওলিয়াদের মাজার শরীফ এবার আমার বছর শেষ হচ্ছে মাহফিলের শেষ মাহফিল হবে এবার শুধু একটা না চার দিন একটা রোজার রোজার পরে আমরা মাহফিল শুরু করি বক্তারা রোজার আগের দিন পর্যন্ত মাহফিল শেষ করি এইবার মাশাআল্লাহ আজকে শুরু হইল এই চাইরো দিন আমি চিটাগাঙ্গে মাহফিল করবো ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা আছে না আওয়াজে বোঝা যায় সমস্যা পটিয়ায় আমার জামে আহমদের সন্ন্যাস প্রিন্সিপাল হুজুর থাকবেন প্রধান অতিথি বা সভাপতি আমার কাদরিয়া তৈবে আলিয়ার মাদ্রাসার উপাধ্যক্ষ হুজুর আর আমার নামটা দেখলাম এরা না বুঝে উপরে দিয়ে এসে হ্যাঁ পটিয়ার কমিটিরা বুঝে নেই না বুঝে হেরাও কাশেম্বের নাম আর আমার নামটা উপরে দিয়ে এসে দিছে তো দিছে কিছু করার আছে কিছু করিয়ার মারে লাস্টে মনে হয় আমি মাইক ধরব ইনশাআল্লাহ এরপরে আরও কত মজা চিটাগাঙ্গে যেই কটা মাদ্রাসা নাম না নামি 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 দামি মাদ্রাসা সিফাতুলি একটা না ভাইজান আল্লাহ মেহরবানি লাস্টে মাহফিল এই বছরের শেষ মাহফিল হবে সিফাতুলি মাদ্রাসা মাগরিবের পর আর পটিয়া নয়টা অথবা সাড়ে নয়টা ইনশাল্লাহ শুরু করব মনের মধ্যে খুব আনন্দ যে অনেক দিন পরে হলো ওলি আল্লাহরা তাদের কদম মোবারক মনে হয় আমাকে জায়গা দিয়েছে গপ্প হলো আনে পরদেলি লেকে বর্ষে রিমা কুন হাম এতে মেদে আন্দর আদর সায়া এ নখলে উম্মেদ আন্দর আদর সায়া এ আকেলে কাসনাতা নাদ বর্দো আজরা নাকেলে সুবহানাল্লাহ কো অলি আল্লাহর পিছনে আমরা ঘুরি ঘুরার কারণ আছে না গায়ে অলি মে ইয়ে তসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি মজা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা চতুর পাশে দাঁড়ানো নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন কয় এদিকে আসো এই সবাই শোনো ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে তোমরা আমাকে আর পাহাড়া দিবা না সুবহানাল্লাহ আজকের থেকে তোমরা আমাকে কেউ আর পাহাড়া দিতে হবে না সাহাবীরা কাঁদতেছেন মনে করছে মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্তর্মুবারক আমাদের ব্যাপারে কষ্ট আছে না যে এই কথা বলছেন কেন যে আমাদের আমাকে আর পাহাড়া দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনার অন্তর মোবারকে মনে হয় অনেক কষ্ট আছে আমাদের ব্যাপারে মনে হয় পাহাড়ায় ত্রুটি হয়েছে পাহাড়ায় মনে হয় কোনো বেদবি হয়েছে আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আপনাকে পাহাড়া দিব জীবন দিয়ে দিব আপনার কদম মোবারক থেকে আমরা সরে দূরে যাব না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমরা মনে কষ্ট নিও না তোমরা মনে কষ্ট নিও না আগে তিনটা আয়াত শুনেছেন আল্লাহ নবীকে হেফাজত করবেন একটা পাইলাম ছয় পাড়ায় একটা পাইলাম পনেরো পাড়ায় একটা পাইলাম তেইশ পাড়ায় এখন যেই আয়াতরা পড়বো এই আয়াতরা হলো উনত্রিশ পাড়ায় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমাদের আজকে থেকে আর পাহাড়া দেওয়া লাগবে না কয় কেন আমাদেরকে বলেন কয় এই মাত্র আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিলেন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা আমার আল্লাহ বলে দিলেন আমার সামনে এবং পিছনে আমার আল্লাহ পাহারাদার আজকে থেকে নিযুক্ত করেছেন তোমাদের আর পাহারা দেওয়া লাগবে না আল্লাহ ফেরেশতা দ্বারা আমি হাবিবকে পাহারা দান করবে সুবহানাল্লাহ কিরে চান্দুর বাপ কোরআন হেফাজতের আয়াত পাইলাম একটা নবী হেফাজতের আয়াত কমপক্ষে চারটা নবী নবী করে মোর দিন কাটে যাও বাবারা যদি কেউ নিতে চাইবে এটা মাদ্রাসার ইনকাম
আমার মাদ্রাসার নাসার ভাই দোয়া করবেন, আপনি যখন গেছেন তখন মনে হয় পাইলিং শুরু করতেছিলাম বা করব, দোয়া করে আসছে প্রিন্সিপাল ভাই আমার মাদ্রাসার জন্য দোয়া করে আসছে। আমার এই জালিয়াকাটার ওরা নাম জানি কি, যার ঘরে খাইলাম নাম জানি কি সাহেবউদ্দিন, ওরা একবার না দুইবার গেছে, দুইবার আমার লোকের দেখা হয় নাই। এরপরে আমার না পেয়ে মনে হয় বাইগো ধরছে, কারণ কী করব আসলে চিনি না তো আপনাদের সবাইরে, মনে কষ্ট নেবেন না। চিন না চিনার কারণে বাইগো কথা বলি, যে ভাইরা যদি বলে তাইলে রাখতে পারি, কারণ আপনি কিন্তু আমরা চিনি না সবাইরে। এই জন্য ওরা গেছে একবার মনে হয় চারটা ডাইল ভাত খেয়েছে, সাহাবউদ্দিন আরও কেটা কেটা গেছিলো খেয়েছে, এরপর আর বেশি আপ্যায়ন করতে পারি নাই। ওরা দিয়া কী করলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ, হুজুর কেবলাদের তোর ভক্তপুরীদের অভাব নাই, আমরা মাত্র তরিকতের কাজ শুরু করেছি, আমাদের আর কয়জন হয়েছে আর কয়জন হবে। তারপরও আমার এই ২৬ বছরের হাদিয়ার টাকা দিয়ে যে জায়গা ক্রয় করে, এ বাবা দেখছে, এ বাবা এবারে দেখছে তো দেখে আসছে, এর কাছে জানতে পারবেন এটা কোন টিভি আজমের, এবারে দেখে আসছে দুই তিন বছর ধরেও যাইতেছে রেগুলার যায়। আপনার মাশাল্লাহ আপনাদের চিটাগাঙের হাদিয়াও আছে, আমাকে যে মাহফিলের হাদিয়া দিয়েছেন আল্লাহর মেহরবানি, মসজিদ আর মাদ্রাসার আল্লাহর মেহরবানি, এখন যে জায়গা হয়েছে ৭ কোটি টাকার জায়গা হয়েছে। এটা আমার জন্য অনেক কিছু না, আমি ছোট মানুষ না, আমার জন্য অনেক কিছু না, অনেক কিছু আমার জন্য আল্লাহর মেহরবানি। রাজধানীর জমিনে ৭ কোটি টাকার জায়গা হয়েছে, সরকার বাহাদুর ৯ তলা ভবনের অনুমতি দিয়েছেন মাশাল্লাহ, ১ তলার ছাদ গত ১৪ তারিখে ঢালাই হয়েছে, ২য় তলার ছাদ ইনশাল্লাহ আমি হাবিব সাল্লাহ ইসলামের কদম মোবারকে ভাইদের দোয়া নিয়ে আপনাদের ইমানদারদের দোয়া নিয়ে ইনশাল্লাহ রওনা করবো ১৬ এপ্রিল ইনশাল্লাহ, সেখানে যে আপনাদের জন্য আপনারা আমার জন্য এখানে দোয়া করে দেবেন, আমি যারা আপনাদের সালামগুলি নিয়ে যেতে পারি, আমি যাওয়ার আগে ফ্লাইটে ওঠার আগে ইনশাল্লাহ ১১ তারিখে ইনশাল্লাহ দ্বিতীয় ছাদের ঢালাই হবে। আমি এইটা বিক্রি করলে, কিতাবটা বিক্রি করলে কিছু লাভ হয়, এই লাভের সম্পূর্ণ টাকাটা আমার খাওয়া হারাম, আমার ছেলে মেয়েদের খাওয়া হারাম, অক্ষ করে দিয়েছি এই কিতাবের টাকাটা। আমি এই কিতাবে যা লিখেছি শুধু রসুলের দিদার পাওয়ার জন্য লিখেছি, আমি লিখেছি কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না বলো, আর মনে মানে আর মনে মানে। আর একটা গজল অনেকের মুখস্থ হয়েছে মনে হয়, কে যাও ভাই নবীর কাছে পাগলের আর জি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার। তা আজকে আমার ওয়াজের সার সংক্ষেপ ওয়াজ হলো, কোরআন হেফাজতের আয়াত পাইছি কোরআনে কয়টা, আব্বা একটু কথা কর না বাবা কয়টা, নবীজি হেফাজতের আয়াত পাইছি কয়টা, ও তাই না, ও মানে ওর আম্মা জান বাবাজি একটা আবদার আসছে, আবদারটা হলো আমাদের বাংলাদেশ আমাদের ছাত্র একমাত্র ছাত্র সংগঠন আমাদের সুন্নি জামাতের ছাত্র এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, তাই না, এই সংগঠনের আমাদের সোহেল আমার বাবা সোহেল আমাদের এই ছাত্র সেনার এক কর্মী, ওর আম্মা যান ক্যান্সারে আক্রান্ত, আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে, ওনার সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন। তো আমরা যে যা পারি আমি সামান্য আমি বেশি দিতে পারবো না, কারণ আমার ৯ তলা ভবনের কাজ চলছে। তো আর আজকে একটা দুঃসংবাদ আছে, দুঃসংবাদটা হলো সুফিয়ান ভাইয়ের কথা শুনলাম, উনি নাকি ব্রেন স্ট্রোক করেছে ইন্নালিল্লাহ, আল্লাহ যেন তাকে হেফাজত করেন, আমিন বলে আমি আমার এটা বলা যাবে না, আমি আমি মানুষ হিসাবে আর অনেক দেওয়া উচিত, কিন্তু আমার মাদ্রাসার কাজ চলতেছে, দোতলার ছাদের ঢালাই হবে, এই জন্য কে নিবে এটা, কার কাছে রুমাল 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 নাই, রুমালের মধ্যে ল এ দুজনে একটু ধরোটা রুমাল্লা, আমারটা দিয়ে আমারটা দিয়ে শুরু করি আমি বাবা। আয়াতের প্রথম আয়াতের অর্থটা বলে ভাইজানের কাছে দিয়ে যাই, আমার আল্লাহ বললেন ২৭ পারার ১৮ পৃষ্ঠে ইয়াম, এত আনন্দ লাগে আমরা ইমানদার তো এই জন্য বেশি আনন্দ লাগে, আমরা ইমানদার কোন আমার একটু সন্দেহ নেই স্যার ভাই, আমরা সুন্নিরা যে ইমানদার একটুও সন্দেহ নাই আমার, কেন
আল্লাহ কোরআনে যা বলেছে ওই জিনিসটা আল্লাহ আমাদেরকে ভিতরে দিয়েছেন সুবহানাল্লাহ হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন ওই জিনিসটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহ দিয়েছেন এইজন্য আমরা ঈমানদার মারহাবা এখন ঈমানদারদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত হাবিব আপনি দেখবেন কিয়ামতের দিন ঈমানদার মুমিন এবং মুমিনাত যারা মানে হ্যাঁ ঈমানদার যারা মুমিন পুরুষ এবং মহিলা তাদেরকে দেখবেন ইয়াসা নূরহুম বাইনা আইদিহিম অবি আইমানহিম তাদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে আমরা 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 মারহাবা কয় না আমরা আমাদের ডাইনে এবং সামনে বলতেছেন কে কথা কয় না কথা কয় না এই তোমরা আস্তে আস্তে বাবা শাহাবুদ্দিন তোমরা আস্তে আস্তে তাবারক নিয়ে আসো সবার জন্য না তাবারক সবার জন্য না আস্তে আস্তে নিয়ে আসো তাবারক কমিটির বাবারা তাবারকটা নিয়ে আসো আস্তে আস্তে আমাদের ব্যাপারে মুমিনদের ব্যাপারে আহলে সুন্নাত জামাতের ব্যাপারে তোমরা মাহফিল করতেছো সুন্নি ছেলেরা তোমাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত কিয়ামতের দিন মুমিন এবং মুমিনাত মানে ঈমানদার পুরুষ এবং মহিলারা তাদের সামনে ইয়াসা নূরহুম বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম তাদের সামনে এবং ডাইনে নূর দৌড়াদৌড়ি করবে ছুটাছুটি করবে আর আল্লাহ বললেন শুধু ছুটাছুটি করবে না বুশরা কুমুল ইয়াওমা তোমরা ঈমানদাররা শুধু নূর তোমাকে দেখলি ফেরেশতারা চিনবে এগুলা নবীর পক্ষের মানুষ সুবহানাল্লাহ এগুলা হাবিবের পক্ষের মানুষ রসূলের সম্মানের পক্ষের মানুষ তোমাদের জন্য আরো শুভ সংবাদ শুধু নূর ছোটাছুটি করবে না শুধু তোমাদের সামনে তোমাদের ডাইনে নূর থাকবে না আরো হবে কয় কি কয় বুশরা কুমুল ইয়াওমা তোমাদের জন্য আরো শুভ সংবাদ ওই দিনের জন্য কি কয় জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার হে ঈমানদার পাগলা পাগলিরা ঈমানদার পুরুষ মহিলারা তোমাদের সামনে নূর তোমাদের ডাইনে নূর এই নূর দেখেই ফেরেশতারা তোমাদেরকে চিনে ফেলবে হাবিবের ভালোবাসার পাগল এইগুলি এরপরে তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ কেমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের নিচে দিয়া স্রোত সিনি জারি থাকবে মানে পানির ঝর্ণা দ্বারে জারি থাকবে খালিদিনা ফিহা কতদিনের জন্য শুভ সংবাদ আমার আল্লাহ কয় এই জান্নাতের শুভ সংবাদ তোমাদের চিরদিনের জন্য সুবহানাল্লাহ বলুন এরপরে আল্লাহ বললেন দালিকা হুয়াল ফাওজুল আজিম এইটা তোমাদের মহা সাফল্য আমাগো 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 নবী নবী এমনি করিনি মিয়া নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে বল নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে এখন পরের পুরা সব পরের পুরা তাফসীরটা করবো না অর্থটা বলবো না একটা লাইনের অর্থ বলি এখন মোনাফেকরা না স্যার ভাই এরা আজকে আমাকে কয় বেদাতি আল্লাহ কোরআন অনুযায়ী কেয়ামতের দিন এরা আমাদের পিছে পিছে ঘুরবে মারহাবা কয় না আমাকে পিছনে পিছনে ঘুরবো ভাই না স্যার ভাই না স্যার ভাই হামিদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর হুজুরে কবে ইমানদার আল্লাহ কোরআন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা ইমানদারদের পিছনে পিছনে ঘুরবে আর কইব ভাই 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 নাসার সাহেব হামিদিয়া মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর এই জালিয়া কারার কমিটির ছেলেরা তোমরা ইমানদার ছিলা তোমরা আমানু যুরুনা নাকাতা বিসমিন নূরিকুম তোমরা একটু অপেক্ষা করো আমাদের জন্য নাকতা বিসমিন নূরিকুম তোমাদের নূরের থেকে আমরা একটু নূরের ভাগ নিব আমরা বলবো সুবহানাল্লাহ কর এর যা ইরজিউ কিলারজিউ তোমরা পিছনে এই আল্লাহ ওলি আল্লাহদের দেশ যদি কারো কাছে 50 টাকা কম থাকে 200 টাকায় দিয়ে দিবা কারণ আজ এই আজকের থেকে 4 দিন ওলি আল্লাহদের দেশে মাহফিল করব এই সব জানা 4 দিনের জন্য ঘোষণা দিয়ে দিলাম যদি কারো কাছে 250 টাকা না থাকে 200 টাকায় দিয়ে দিবা কারণ ওলি আল্লাহরা খুশি হইলে আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ আর আলেমদের কাছ থেকে পয়সা থাক না থাক হ্যাঁ কাছে 200 নিবা এটাও কয়ে দিলাম হ্যাঁ
কারণ এ মাদ্রাসার ইনকাম আমার, আমি এইটার টাকা খাই না, এটা আল্লাহ আমার অনেক ভালো রাখছে, ভাই দেখে আসছে আল্লাহ আমার অনেক ভালো রাখছে, আমার এইটার টাকা খাওয়া লাগবে কেন? এটা আর যেই সুর 272টা গজল আছে যারা দিয়েছেন, সুর তো সব আপনারা পারবেন না, ইউটিউবের মধ্যে নেটের মধ্যে সব গজলের সুর আমার কণ্ঠেই দেওয়া আছে, আপনারা ওখান থেকে শিখে নেবেন, ওখান থেকে শিখে আপনারা বাচ্চাদেরকে শিখাইবেন, নিজেরা বলবেন বাচ্চাদেরকে বলতে শিখাইবেন। তো যাই হোক, মোনাফেকরা কেয়ামতের দিন আমাকে পিছিয়ে পিছিয়ে ঘুরবো, কয় আমাকে একটু অপেক্ষা করেন, আমানুং জুরু না, একটু 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 ইন্তজার করেন না, কেন নাকতা বিসমিন নূরিকুম, আমনগ নূরের থেকে আমরা একটু ভাগ নিতাম, আমরা কেমু সরবেড়া যাবেড়া আমরা কমু কথা কয় না, কিল আর জেহু পিছনে যাও, সুবহানাল্লাহ কইতেন না, কিল আর জিহের যা, কিল আর জি অর, অর মানে পিছনে, অর আকুম ফালতা মিসু নূর, বহু কষ্ট করে এই নূর কামাই করছি দুনিয়ায়, মারহাবা কর জালিয়া কাটার বাবারা, তোমার 22তম মাহফিল করেছ, তোমরা ধন্য, তোমাদেরকে মেনি মেনি থ্যাংকস, এটা ইংরেজি কইলাম, আসলে তো আসলে তো মেনি মেনি থ্যাংকস, কারণ 22তম মাহফিল হয়ে গেল ইমানদারদের মাহফিল, ভাইজানের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে হবে, আমি অনেক বেশি ক্লান্ত, সারাদিন আমি না খাইয়া সন্ধ্যায় খেয়েছি, কেন সেটা আর ভেঙ্গে বলা লাগবে না, বুঝতে পেরে রাখা যাবে, তত আল্লাহ এবং রসুল খুশি হবে, আমি সন্ধ্যায় খেয়েছি রাস্তায়, খেয়ে একটা নেই আজকে রাস্তায়, অন্যান্য দিন চিটাগাং এসে আমি রেস্ট করি, আজকে আর রেস্ট করার কোনো সুযোগ হয় নাই আমার, আমি চলে আসি ভাইজান আজকের মাহফিল সাদারা, আমার ভাইজান যদি একটু ক্ষমা করে আমাকে, আপনারা যদি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, যেহেতু দোয়াগির ভাইজান এবং মাহফিলের চেয়ারম্যান ভাইজান, আমি যদি একটু রুখসুত পাই মনে হয় একটু শান্তি পাবো, আমার একটু ভাল লাগবে আর কি, দোয়া পর্যন্ত থাকতে কইলে আমার একটু কষ্ট হয়ে যাবে বেশি, কারণ আমার রেস্টের জায়গাটা একটু দূরে, রেস্টের জায়গা একটু কাছে না, রেস্টের জায়গাটা একটু দূরে, তাই এই ভাইজানের কাছে ক্ষমা আছে, আপনাদের কাছে দোয়া আছে, আপনি দোয়া করবেন না আমার লেগা, আচ্ছা বাসায় গেছিল আপ্যায়ন ওরকম করতে পারি নাই, মাদ্রাসায় কইছিল যে মাদ্রাসা করছে, আমি তো আশ্চর্য 301% না কি কইলে, যেই বিল্ডিং করতেছে ঘর করতেছে 303 ফুট বলে লম্বা, আল্লাহ আকবার, কমপ্লেক্স বানাইছে একটা, নাম জানি কি ডিগ্রি পাড়া আহমদিয়া নেসারিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স, লম্বা বলে 303 ফুট, মারহাবা হয় না, এটা কি আমাদের সুন্নিদের গৌরব না, প্রত্যেকেই বাবারা, তোমরা যারা আমার ছেলে তুলল তাদেরকে বাবা, আমার ভাই তুলল তাদেরকে ভাই, প্রত্যেকে একটা সুন্নি মক্তব খুললে খোলা উচিত হবে, আমাদের পাড়ায় পাড়ায় সুন্নি মাদ্রাসা দরকার, আল্লামা তুই এফশাহুজ রহমতুল্লাহ আলী তিনি বলেছেন হচ্ছে মহাব্বত কর না হয় মাদ্রাসা, আমাকে যদি মহাব্বত করো তাহলে আমার মাদ্রাসাকে তোমরা মহাব্বত করো, তাইলে আমাকে মহাব্বত করা হবে, ভাইজানের মাদ্রাসা সহ আমাদের হামিদিয়া ডিগ্রি মাদ্রাসা সহ জামে আহমদিয়া সুন্নিয়া সহ আমাদের সুন্নি মাদ্রাসাগুলিকে এই রমজান মাস আসতেছে খবর দাও, যাদের উপর জাকাত ফরজ হয়েছে মালিকে নেসাব হয়েছেন অবশ্যই জাকাতরা দিয়ে দিবেন, জাকাতরা জাকাত জাকাতরা কিন্তু আমাদের না, এটা কিন্তু গরিবের হক, এটা কিন্তু অসহায় মানুষের হক, এই হকটা অবশ্যই আদায় করে দিবেন, এই হলো সুবর্ণ সুযোগ, এই রমজান মাসটা হলো সুবর্ণ সুযোগ, জাকাত না দিয়া কবরে কই যাবেন না, এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ খুদ খাওয়া দাওয়া হারাম, সুদ গুষ্টা খাবেন না দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন, এরপরে যতদিন আল্লাহ হায়াত দেয় যেই পোস্টারটায় নারায়ে তাকবীর আল্লাহ আকবার নিচে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আসে, যদি এই এই মাহফিলটায় ছোট একটা বক্তাও আসে যাবেন, ইমানে আঘাত আসার কোনো ভয় থাকবে না, নারায়ে তাকবীর আল্লাহ আকবার আছে, রসুলের স্লোগানটা নাই, রসুলের স্লোগানটা নাই, এই মাহফিলে যদি অনেক বড় বক্তাও আসে এই মাহফিলটা যায়েন না, সে 1.5 ঘন্টা আলোচনার সোয়া 1 ঘন্টা ভালো কথা বলবে, লাস্টের 15 মিনিট এমন 2টা কথা বলবে যাতে আপনার ইমানটা চলে যায়, এই সমস্ত মাহফিলগুলো যাবেন না, আমার পারলে নেসার ভাই আছে, আমার শাহাবুদ্দিনরা আছে, এখন তো আমি উপস্থিত আছি, পারলে আমার দোতলার ছাদের জন্য যদি পারেন 1 বস্তা সিমেন্ট একদিন পাড়ায়, আজকে দেওয়া লাগবে না, পারলে আজকে দিবেন, না পারলে একদিন
যে ১১ তারিখ আমার দ্বিতীয় ছাদের ঢালাই, ঢাকার রাজধানীতে নয়তলা একটা মাদ্রাসা করা এটা আমার জন্য অনেক কিছু, হুজুর কাবলাদের জন্য কিছুই না। কথা কি বুঝাইতে পারছি? আমি আশিকের জন্য রাজধানীতে একটা নয়তলা ভবন মাদ্রাসার জন্য করা সুন্নি মাদ্রাসা, নামই আছে সুন্নিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ জিন্নুরাইন, আলহামদুলিল্লাহ বলুন, আমার নামই তো অনেক কিছু বোঝা যায়, কথা ঠিক কিনা? হ্যাঁ, নামও অনেক কিছু বোঝা যায়, কারণ প্রত্যেক নবী রসুলের বিরোধিতা এবং যারা বেদবি করেছে তাদের কিন্তু বলা হয়েছে কোনো জায়গায় ওই কলা মুসা লিকওমিহি কথা কয় না, ইয়া কওমি মালু, যারা দুষ্টামি করছে নবী রসুল সব সব জায়গায় কওম ব্যবহার করছেন আল্লাহ। হ্যাঁ, কোরআনুল কারিমে তো যাই হোক, আমার জন্য দোয়া, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া, ঢাকা গেলে ঢাকা এয়ারপোর্ট দিয়ে যদি কারো ছেলে মেয়ে যায় বা আসে, আমার বাসা মাত্র 1 কিলোমিটার এয়ারপোর্ট থেকে, ভাই গেছিল দেখে আসছে, হোটেলে থাকবেন না আমি অনুরোধ করলাম, তবে ওহাবি হইলে আমি জায়গা দেব না। না না, এটা ভয় ভয় আছে না বাবা? ভাইজান, আমি গালি দিই নি, ভাইজানদের চরিত্র তো আমরা বুঝি না কোন সময় কোন ঘটনা ঘটায়, ঠিক কিনা? এই জন্য আমার মিলাদ কিয়ামের ভাইরা গেলে পরিচয়টা যদি সঠিক পাই, যেমন আপনারা চিনি না যে না নেসার হুজুর আমারে চিনে, নেসার ভাইরা আমি একটা ফোন দেবো, নেসার ভাই এই বাসখালির থেকে জালিয়াঘাটার থেকে পরিচয় দিছে এইরকম একটা লোক আসছে, ঠিক আছে? উনি যদি বলে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ভাড়াও লাগলো না, বাবাই তো দেখে আসছে, ভাড়াও লাগবে না, আমার বাসায় খাবেন, খাওয়ার কোনো টাকাও দিতে হবে না, 4,000-5,000 টাকা বেঁচে গেল, আমার সুন্নি ভাইরা আমি একবেলা আপ্যায়ন করতে পারলাম। আপনাদের থাকার জন্য একসাথে 150-200 লোক গেল, থাকতেও পারবেন খাইতেও পারবেন, আমি সেটা করে রেখেছি শুধু আমার আহলে সুন্নাত জামাতের ভাইদের জন্য। আর এরাও যদি কেউ যায়া বসে বিপদে পড়লে সেটা কৌশল কইরা ভাইজানদেরকে জায়গা দেব যাতে আমার কোনো ক্ষতি ঘটতে না পারে, কথা ঠিক?